আজকে সুন্দর পরিবেশে গতকাল রাত্রে হালকা বৃষ্টি পড়েছে সকাল বেলা পরিবেশটা অনুকূলে ছিল না আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে আপনাদের কোনো শত্রুতামি নাই তো তাহলে আলহামদুলিল্লাহ বললে পুলিশে ধরবে তাহলে বলেন না কেন কার শুকরিয়া আদায় করতে বলছি আর আস্তে বলেন কার আলহামদুলিল্লাহ বললে নেকি হয় আপনাদের এদিকে ছোট ছেলেরা ফুটবল খেলে না খেলে তো শুধু ছোট ছেলে না মাঝে মধ্যে আবার আপনারা বড়রাও খেলেন তো গোল দেওয়ার পরে গোল বলে চিৎকার দেন না কথা আমার একটু আমার সাথে হানা বলতে হবে তাহলে আমি বুঝবো আপনারা কথা বোঝেন যেহেতু আপনারা আমাকে চিনেন না আমিও আপনাদেরকে চিনি না আপনাদের সাথে আমার একটা সন্ধি চুক্তি হবে আলোচনা নিয়ে তাহলে আমি আস্তে আস্তে সামনে আগাতে পারবো ইনশাআল্লাহ প্রথম কথা হলো গোল দেওয়ার পরে গোল বলে চিৎকার দেয় কথাটা কি না কত নেকি হয় কিছু হয় না তারপরও চিৎকার দেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত খেলা ক্রিকেট পিছনে কি কথা বলছে একটু দেখেন চার বা ছক্কা মারলে যুবক গায়ের গেঞ্জি খুলে নাচে কথাটি কি না কত নাকি হয় অত সব আলহামদুলিল্লাহ বলে কত নেকি হয় শুধু নেকি হয় শুনেছি সহি মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার 223 قال رسول الله صلى الله عليه وسلم الطهر شطر الإيمان الحمد لله تملا الميزان اے پرتھوی بسی شرم بشو نبی محمد رسول الله صلى الله عليه وسلم گشنا کرن پویترتا ایمان ارور دیک پویترتا ایمان ارور دیک আর কেউ যদি সুবহানাল্লাহ তো আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাসূল বলছে আলহামদুলিল্লাহ বললে তামলাউল মিজান মিজানের পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে সুবহানাল্লাহ এত নেকি এই সুবহানাল্লাহ বলাতে কত নেকি পেলেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বলছে কেউ যদি সুবহানাল্লাহ তো আলহামদুলিল্লাহ বলে আকাশ আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় লাভ না লস কিন্তু এই সুবহানাল্লাহ বলার জন্য আপনাদেরকে বক্তারা বারবার বলতে হয় আলহামদুলিল্লাহ বলার জন্য বলতে হয় কিন্তু গোল হওয়ার পরে গোল বলার চিৎকার মাইকে বলতে হয় না বলতে হয় কিন্তু তাইলে আমরা কি শিখলাম